পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইনো ঝটপট ইফতার। আমি দিলরুবা খেনচি আপনাদের জন্য নিয়ে এসেছি ক্রিমি চিকেন পাস্তা। চলুন দেখে আসি তৈরি করতে কি কি লাগছে উপকরণ। পাস্তা সিদ্ধ এখানে 2 কাপ, চিকেন লম্বা কাট এখানে 100 গ্রাম, মজরোলা চিজ 100 গ্রাম, ফ্রেশ ক্রিম 2 টেবিল চামচ, ময়দা 2 টেবিল চামচ, বাটার 1 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া। ডেকোরেশনের জন্য লাগছে ধনে পাতা, অরিগেনো, পারমিজান চিজ, রসুন কুচি, লবণ আর 2 কাপ দুধ। তাহলে প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে নেই। এখানে চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি 1/2 চা চামচ, গোলমরিচ দিচ্ছি 1/2 চা চামচ। এতে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিতে হবে। আমার চিকেনটা মোটামুটি ভাজা হয়ে এসেছে, আমি এটা উঠিয়ে নেব। এখানে আমি বাটার দিয়ে দিলাম, আবারও রসুন কুচি 1 চা চামচ, এখানে ময়দা দিব 1 টেবিল চামচ, একটু ভেজে নিয়ে আমি এখানে দুধ দিব। এর মধ্যে অরিগেনো দিব 1 চা চামচ, লবণ 1/2 চা চামচ, চিজ দিলে মজরোলা চিজ দিলাম 1/2 কাপ, পারমিজান চিজ 1 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ। পাস্তা সিদ্ধ পাস্তাটা দিয়ে দিলাম, সাথে ভাজা চিকেনটাও দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। প্রিয় দর্শক, সারাদিন রোজার পরে আমরা ইফতারের সময় অল্প সময়ে অনেক বেশি ভাজা পোড়া খেয়ে থাকি। এতে করে আমাদের শরীরে নানা রকম সমস্যা দেখা দেয়, বুক জ্বালা পোড়া, অ্যাসিডিটি এবং পেটের সমস্যা। এর থেকে দ্রুত পরিত্রাণ পেতে আপনারা খেয়ে নিতে পারেন 1 গ্লাস ইনো পাস্তা। কিন্তু আমার ক্রিমি পাস্তা রেডি হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। আমরা এভাবে ঢেলে দিতে পারি। আমরা গার্নিশের জন্য এখানে একটু ধনিয়া পাতা কুচি করে দিচ্ছি, সাদার মধ্যে সবুজটা দেখতে খুবই ভালো লাগে। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ইনো ঝটপট ইফতার ক্রিমি চিকেন পাস্তা। দেখলেন কত সহজে তৈরি করে ফেললাম। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।